এবার বাতিল হয়ে গেল বেসরকারি হাই স্কুল সমূহের ম্যানেজিং কমিটি। আজ 20 আগস্ট 2024 বেসরকারি হাই স্কুল সমূহের ম্যানেজিং কমিটি ভেঙে দিয়ে সেখানে জেলা পর্যায়ের যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে জেলা প্রশাসক ম্যানেজিং কমিটির সভাপতি থাকবেন এবং উপজেলা পর্যায়ের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার অথবা ইউএনও, আর মহানগর পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সভাপতির দায়িত্ব পালন করবেন হচ্ছে বিভাগীয় কমিশনার বা তার প্রতিনিধি।